সুপ্রিয় দর্শক, আজ আমি তৈরি করে দেখাবো খুব ঝটপট ভাবে তৈরি করা যায় এমন একটা হালুয়ার রেসিপি। আর সেই হালুয়াটার নাম হচ্ছে কাস্টার্ড হালুয়া। এই কাস্টার্ড হালুয়াটা খেতে যেমনই সুস্বাদু, তেমনি তৈরি করাটাও খুবই ঝামেলাবিহীন। তো চলুন কাস্টার্ড হালুয়ায় কী কী লাগছে সেটা দেখে নিন। প্রথমেই একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার, এরপর 1 কাপ চিনি, 3 টেবিল চামচ গুঁড়া দুধ, এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নর্মাল জল। এখন দিয়ে দিলাম 4 টেবিল চামচ অরেঞ্জ জুস, আর তার সাথে একটা অরেঞ্জ থেকে 1 চামচ পরিমাণ অরেঞ্জ রাইট। যদিও আমার কাস্টার্ডটা ভ্যানিলা ফ্লেভারের, তারপরও এখানে এই অরেঞ্জ রাইটটা ব্যবহারের কারণে যখন হালুয়াটা খাবে তখন এর মধ্যে একটা অরেঞ্জি ফ্লেভার পাওয়া যাবে। এখন এই সব কিছু একটা চামচ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকতে পারে। আর এই কাজটা কিন্তু চুলায় দেওয়ার আগে অবশ্যই করে নিতে হবে, কারণ কাস্টার্ড পাউডার চুলায় দেওয়ার সাথে সাথেই কিন্তু জমতে শুরু করবে। আমার কাস্টার্ড মিক্সচারটা একদম তৈরি, এখন আর এটার মধ্যে কোনো লাম্পস নেই। তো এবার এই মিক্সচারটা নিয়ে আমি সরাসরি চলে যাচ্ছি চুলার কাছে। চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। এবার বাটারটা একটু গলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। এবার এই ড্রাই ফ্রুটসগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। আমি এখানে কাজু আর কিশমিশ একদম কুচি করে কেটে নিয়েছি, তবে আপনারা যদি চান তাহলে এই ড্রাই ফ্রুটসগুলো আস্তেও রেখে দিতে পারেন। 2-1 মিনিট ভাজার পরই এই ড্রাই ফ্রুটসগুলো একটু লালচে কালার হয়ে এসেছে। তো এখন এর মধ্যে আমি ঢেলে দেব আমি যে মিক্সচারটা করে রেখেছিলাম সেটা। কাস্টার্ড মিক্সচারটা চুলায় দেওয়ার সাথে সাথেই কিন্তু এটাকে নেড়ে যেতে হবে, কারণ কাস্টার্ড খুব তাড়াতাড়ি জমতে শুরু করে, আর এটা যদি না নাড়েন তাহলে প্যানের নিচ থেকে এটা লেগে যাবে। আর এই সময় আমি চুলার আঁচ মিডিয়াম টু লো রেখেছি। মাত্র 1-2 মিনিটের মধ্যেই কিন্তু কাস্টার্ডটা শক্ত হতে শুরু করেছে। এখন কিন্তু কাস্টার্ড হালুয়াটা বেশ শক্ত হয়ে গেছে, আর এটা প্যানের গা থেকে ছেড়েও আসছে। তারপর ওই হালুয়াটাকে আমি আরও 30-40 সেকেন্ডের মতো চুলার উপর রেখে এটাকে নাড়াচাড়া করব। এতে করে এই কাস্টার্ড হালুয়াটা আরও বেশি শক্ত হবে। তো আমি যখন এটা দিয়ে হালুয়া তৈরি করব বা বরফির আকারে কাটবো, তখন সেটা খুব ভালো মতো সেট হয়ে থাকবে। যখন হালুয়াটা নাড়তে নাড়তে চুলার উপর বসিয়ে একটা বলের মতো বানিয়ে ফেলা যাবে, তখন এই হালুয়াটাকে নামিয়ে আমি একটা ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি। তবে আপনারা যদি চান তাহলে ছোট ছোট ডাইসের সাহায্যে এই হালুয়াটাকে একটু ডিজাইন করে নিতে পারেন। হালুয়াটা সেট হয়ে গেলে এটাকে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দেব। হালুয়াটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন বরফির শেপে আমি হালুয়াটাকে কেটে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার কাস্টার্ড হালুয়া। এখন উপর থেকে কিছু বাদাম ছিটিয়ে দিচ্ছি আর এই হালুয়াটাকে পরিবেশন করছি।